Redmi 10 এই ফোনটি ইতিমধ্যে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেছে ফোনটি কিন্তু বাংলাদেশে 15000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তো এর পাশাপাশি ভারতে আমরা এই Redmi 10 এর রিব্র্যান্ডেড ভার্সনও দেখতে পারি Redmi 10 Prime নামে যে ফোনটি রয়েছে সেটি গ্লোবালি যে ফোনটি লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে Redmi 10 শুধু ভারতে সেটি Redmi 10 Prime নামে লঞ্চ হতে চলেছে তো আপনারা অনেকেই মনে করতে পারেন Redmi 10 এবং Redmi 10 Prime তো আসলে একই না Redmi 10 এবং Redmi 10 Prime এর ভিতর কিছুটা হলেও ভিন্নতা রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিউয়ার্স Redmi 10 Prime এই ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ RAM এর টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট এটাতে ডিসপ্লে PPI ডেনসিটি পেয়ে যাবেন 405 এবং এটার ফ্রন্টে আপনারা কিন্তু প্রোটেকশন হিসেবে কর্নিয়া গরিলা গ্লাস 3 এর সাপোর্ট পাচ্ছেন যেটা এই ডিসপ্লেটিকে অনেকটা ভালোভাবে প্রোটেকশন করতে পারবে সব মিলিয়ে যদি এই প্রাইস রেঞ্জ হিসেবে হিসাব করি ফোনটির ডিসপ্লেকে তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ভালো একটা ডিসপ্লে বলতে পারেন এই প্রাইস রেঞ্জ হিসেবে কারণ এই প্রাইসে ফুল HD প্লাস ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট যেটা কিন্তু আসলেই ভালো হয় এবং এটার PPI ইন্টেনসিটিও কিন্তু অনেক ভালো তো ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু ভালোই পাবে প্রসেসর হিসেবে ফোনটিতে নিউলি মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া হয়েছে যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং এটাতে জিপি হিসেবে থাকবে মালি G52 তো এই প্রসেসরটি কিন্তু গেমিং এর জন্য অনেকটাই ভালো একটি প্রসেসর বলতে পারেন অলমোস্ট মিডিয়াটেক হেলিও G85 যে প্রসেসরটি রয়েছে সেটাকে একটু কাস্টমাইজ করে মিডিয়াটেক হেলিও G88 নাম দেওয়া হয়েছে তো কিছুটা হলেও আপগ্রেড পাবেন মিডিয়াটেক হেলিও G85 থেকে এই প্রসেসরে তো এটা যেহেতু একদম নিউ প্রসেসর তো এর পারফরম্যান্স আসলে কেমন হবে রিয়েল লাইফে সেটা এখনো বোঝা যাচ্ছে না অবশ্যই এটি কিন্তু একটা ভালো প্রসেসর এবং পরীক্ষিত প্রসেসর আমি বলতে পারি ফোনটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যেটার প্রাইমারি লেন্স হচ্ছে 15MP এবং 8MP একটি আল্ট্রাওয়াইড সেন্সর দুই করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর এটার মেন ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f1.8 ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 8MP একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং এটা থাকবে পাঞ্চুল কাট আউটে ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HDতে 30fps তো এই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু ফোনটির ক্যামেরা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এটাতে যে 50MP ক্যামেরাটি দেওয়া হয়েছে আমরা কিন্তু সচরাচর এরকম প্রাইসে 48MP বা 13MP এরকম সেন্সর দেখতে পাই যেটা কিন্তু 50MP অনেক সময় হয় না তো আসলে 50MP দেখে আমি কিছুটা অবাক হয়েছি এটার পারফরম্যান্স আসলে রিয়েল লাইফে কেমন হবে সেটা কিন্তু আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা যেহেতু অন্যান্য ফোনে বিভিন্ন ফোনে যে মিড রেঞ্জের ফোনগুলোতে দেখতে পাই বা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে সেখানে 50MP হলেই মানে একটা ভালো দুর্দান্ত ক্যামেরা হবে তো আসলে Redmi 10 Prime এই ফোনটিতে 50MP এটা আসলে কেমন পারফরম্যান্স দিবে সেটাই এখন দেখার বিষয় ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12.5 তো Redmi 10 প্রাইমকে আসলে যে দিকটা থেকে আলাদা করেছে Redmi 10 থেকে সেটা হচ্ছে গিয়ে এটার ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জার সঙ্গে USB টাইপ সি পোর্ট কে অপরদিকে Redmi 10 এই ফোনটিতে আমরা 5000mAh এর ব্যাটারির সাথে 22W চার্জার দেখতে পেয়েছিলাম তো এখানে কিন্তু আসলে পার্থক্যটা ব্যবহার করা হয়েছে ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকবে এবং ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে কার্বন গ্রে পেবল হোয়াইট এবং সি ব্লু তো ফোনটির প্রাইস বেস ভেরিয়েন্ট হিসেবে 15000 থেকে 16000 টাকার ভিতর হতে পারে যেটা আশাই করা যায় এবং ফোনটির প্রাইস কিন্তু আসলে এমনই হবে এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এটার আসল কারণটা জানানো যে Redmi 10 এবং Redmi 10 Prime নিয়ে আপনারা অনেকটা কনফিউশনে পড়ে যেতে পারেন এটার ব্যাটারি সেকশন নিয়ে কারণ Redmi 10 এ 5000mAh ব্যাটারি 22W চার্জার এবং Redmi 10 Prime এ 6000mAh ব্যাটারি 33W চার্জার তো আসলে আপনারা বুঝতেই পারছেন যে কোন দিকটাতে একটু পার্থক্য করা হয়েছে তার কোনো মেজর পার্থক্য নেই তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম